দর্শক এইভাবে আপনারা গরুর জিও ঘুষে ঘুষিয়ে দেবেন কারণ এই ঘুষে দিলে গরুর জিও পরিষ্কার থাকবে প্লাস মনে হচ্ছে খাদ্যের রুচিটা চলে আসবে মানে গরুর যে এনজাইমটা আছে মানে জিও দিলে স্বাদ তৃপ্তি পাবে তার জন্যই হচ্ছে গরু জিও আমরা এদিকে চিঠা গুড় আর তার সাথে আমরা হচ্ছে রেনেডা কোম্পানির প্রফিটটা দিয়ে দিচ্ছি দিলে কি হবে গরুর জিও এনজাইমটা লালা তৈরি চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এইভাবে গরুর জব ঘুষিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাবের কাত সুপ্রিয় দর্শক অনেক দিন পরে আমি হাড্ডিসার গরুর জন্য যে রুচি ফিরিয়ে আনার ওষুধ সেটা কি সেটা আমরা আজকে বিস্তারিত বলবো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গরুভিত্তিক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় চিকিৎসা বিষয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রফিট প্রফিট হচ্ছে এটা হচ্ছে রেনেটা কোম্পানি রেনেটা কোম্পানি এটা হচ্ছে গরুর রুচির পাউডার বলা হয় তো রুচির পাউডারটা কি কিভাবে খাওয়াবেন সেটা আজকে হবে আলোচনা হবে যে গরুর রুচির পাউডারটা আপনারা যে কোনো রুচির পাউডার খাওয়ান অবশ্যই আপনাকে চিন্তাধারা করা লাগবে এমনি খাওয়াবেন না অবশ্যই চিনি জাতীয় দ্রব্য দিয়ে কিন্তু খাওয়াবেন দেখতে পাচ্ছেন আমরা এই যে ঢালে নিচ্ছি এখানে রয়েছে পঁচিশ গ্রাম রয়েছে এই পঁচিশ গ্রাম পাউডার আর এখানে আমরা নিছি পাঁচ গ্রাম হচ্ছে চিঠাগুড় পাঁচ গ্রাম চিঠা গুড় নিছি এই পাঁচ গ্রাম চিঠাগুড়ের সাথে এটা সম্পূর্ণ দিয়ে দিলাম পঁচিশ গ্রামটা সম্পূর্ণ দিলাম দেখতে পাচ্ছেন তারপর অ্যাডজাস্ট করে দেখতে পাচ্ছেন দর্শক আমরা এইগুলো সব কিন্তু হাড্ডিসার গাবি গরুর জন্য এগুলো রুচি কীভাবে ফিরিয়ে নিয়ে আসার লাগে সেটা আজকে এইভাবে আলোচনা করতেছি তো দেখেন দর্শক আমরা হচ্ছে এই যে প্রফিটটা আমরা এইভাবে দিলাম সবগুলো এই উপাদানগুলো দিয়ে দিলাম দশ গ্রাম করে থাকে আপনারা অনেক রুচির পাউডার খাওয়াইতে পারেন গরুকে জাইমহাইট আছে রুমিনাল আছে এফ এনএফ কোম্পানির তো আমরা দেখেন আমরা অ্যাডজাস্ট করে আগে ভালো করে মিহি করে করবো আগে দেখেন এই যে আমরা অ্যাডজাস্ট করে আমরা সম্পূর্ণ মিহি করলাম মিহি করার পর এখন আমরা কী করবো গরু জিহভাই দিব গরুর জিওব্বাই অবশ্যই দেওয়ার আগে অবশ্যই আপনারা গরুর জিওব্বাটা ভালো করে পরিষ্কার করে নেবেন ভালো করে কি এমনি পানি দিয়ে অথবা যে কোনো পানি দিয়ে মনে করেন যে হালকা কুসুম গরম পানি অথবা পানি দিয়ে আপনারা জিহ্বাটা ভালো করে পরিষ্কার করবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা উপাদানটা অ্যাডজাস্ট মিশ্রিত করে কি রঙ কালার চলে আসলো এই কালারটা এটার দাম নিতে পারে আপনাদের সাঁত্রিশ টাকা করে দাম পড়তে পারে একটারই প্যাকেটের দাম তো দর্শক দেখেন আমরা এখন এই মুহূর্তে গরু জিহব্বায় দিব আপনারা কখনো পানি দিয়ে খাওয়াবেন না পানি দিয়ে খাওয়ালে কি হবে পানি দিয়েও খাওয়া যায় তো শ্বাসনা নিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এরা গেলে ফির আরও সমস্যা তার কারণে আমরা জিওব্বায় ঘুষে দিব। তাহলে গরুর যে হাড্ডিসার গাবি গরুগুলা রয়েছে সে হাড্ডিসার গাবি গরুগুলার রুচি কিন্তু দ্রুত ফিরে আসবে ও এই যে দেখেন জিওব্বায় ভালো করে ঘুষে দেবেন দেখতে পাচ্ছেন আমরা জিহব্বায় ঘুষে দিচ্ছি এই মুহূর্তে এগুলা হাড্ডিশার গাভী গরু গরু কেনা হয়েছিল তো দর্শক দেখতে দেখতেছেন যে এইভাবে আপনারা জিহব্বায় ঘুষে দেবেন জিহব্বায় ঘুষে দিলে যে গরুর যে জিহ্বায় যে এনজাইম তৈরি হয় লালা তৈরি হয় সেই লালাটা মনে করেন যে সুস্থ প্লাস এদিকে সতেজ থাকবে মানে জিহব্বাটা দিয়ে যেন যে কোনো জিনিস ভালোভাবে খাইতে পারে সেজন্যই মূলত হচ্ছে আপনারা আমি এইগুলা গরুকে জিহব্বাটা ঘুষিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর অবশ্যই আপনাকে চিন্তাধারা করার লাগবে যে দুর্বল গরুকে আপনারা কখনোই কৃমিনাশক দিবেন দিবেন না দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা এই জিহব্বায় উপর নিচ করে উপর পাটি প্লাস দ্বিতীয় পার্টি দুটোতে কিন্তু আপনারা ভালো করে ঘুষে দিবেন দেখেন মানে জিও বাদ যে লালাটা তৈরি হয় এনজাইম তৈরি হয় সেটা কিন্তু ভালো থাকবে এভাবে আপনারা যদি হাড্ডিসার গাবি গরুকে ঘুষে দেন মানে এই গরুটা আমাদের বাজার থেকে নিয়ে আসার পর গরুটা খাচ্ছিল না প্লাস একটু অসুস্থ ছিল তার কারণে আমরা হচ্ছে এই ট্রিটমেন্টটা করা মূলত দেখেন দর্শক একদমে খাইতে চায় না শুধুমাত্র হালকা পরিমাণে সীমিত পরিমাণে যে খড় খড় খায় খড় খায় মনে করেন যে মোটামুটি থাকতেছে কিন্তু অন্যান্য যে দানাদার খাবারগুলো রয়েছে এই দানাদার খাবারগুলো কিন্তু খাচ্ছে না তার কারণে মূলত এই গরু এই হাডডিসার গাবি গরুকে এই রুচির পাউডারটা খাওয়ানো অবশ্যই আপনারা রুচির পাউডার খাওয়াবেন এতে গরুর মোটা দাজাকরণ প্লাস খাদ্য ব্যবস্থাপনা গরুর জিহবায় লালা তৈরি এনজাইম তৈরি সবগুলাই কিন্তু ভালো থাকবে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাড গাবি গরুগুলা এই হাড্ডিশার গাবি গরুগুলা মূলত আমরা কিনে নিয়ে আসি নিয়ে আসার পর আমরা এই যে বাসুরগুলো দেখতে পাচ্ছেন এই বাসুরগুলো মূলত আমরা তিন চার মাস ছয় মাসের মতো লালন পালন করি আর হাড গাবি গরুগুলোকে দুই দুই থেকে তিন মাসের মতো লালন পালন করে মোটা তাজা করে এগুলো বিক্রি করে দিই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে দেখেন এই হাড গাবি গরুগুলার নিয়ে আসার সময় হচ্ছে আমাদের এদিকে হচ্ছে দশ পনেরো দিন হচ্ছে আর আপনারা দশ পনেরো দিন পরেই আমরা হচ্ছে এই হার্ডিচার গাভী গরুগুলাকে প্রথমে কৃমিনাশক ডোজ দিবেন আগে বাড়িতে নিয়ে আসার পর সেটা আলাদা করে রাখবেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমরা গাবি বাসুরগুলা ক্রয় করা হয়েছিল গাভি ও বাসুর একসঙ্গে ক্রয় করছি গাভীটা মনে করেন যে তিন মাস আর বাসুরগুলা হচ্ছে ছয় মাস লালন পালন করে পটা ধজা করে বিক্রি করে দেই। আর নিয়মিত আপনারা গরুকে রুচির পাউডার বলতে আপনারা রুচি যে গরুর কৃমিনাশকের পর দশক গরুর রুচিটা কিন্তু চলে যায় সে কারণেই আমরা হচ্ছে এই গরুগুলোকে আমরা হাড গাবি গাভী গরুগুলোকে রুচির পাউডার ভিটামিন জাতীয় ওষুধ এগুলা কিন্তু দেওয়ার লাগবে নয়তো গরুর দ্রুত যে রুচিটা আসে রুচি কিন্তু আসবে না সে কারণেই মূলত আমরা এই হার্ড গাবি গরুকে আজকে রেনেডা কোম্পানির প্রফিট পাউডারটা দিচ্ছি আপনারা অনেক পাউডার পাইতে পারেন মোটামুটি ভালো আমার কাছে এই যে প্রফিটটা ভালো লাগছে তার জন্য আমি মূলত দেওয়া আপনারা যে কোনো কোম্পানির খাওয়াইতে পারেন এফএনএফ বলেন রেনেটা বলেন একমি বলেন যে কোনো কোম্পানির খাওয়াইতে পারেন তো প্রফিটটা হচ্ছে নতুন আসছে বাজারে তাই আমি এটা নিয়ে আসে আজকে মূলত ট্রাই করতেছি যে কি অবস্থা রেজাল্ট পাওয়া যায় সে কারণেই মূলত আমরা আজকে গরুকে রুচির পাউডারটা দিলাম আপনারা কিছু পরিমাণে যে পানির সাথে গুলিয়ে খাওয়াবেন পানির সাথে খাওয়ালে কি হবে যে একসঙ্গে পানিতেও খাইলো প্লাস এদিকে যে জিও কিন্তু লালা তৈরি হলো তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা মূলত হাড্ডিশার গাবি গরুকে দুই আড়াই মাস লালন পালন করে মোটা তাজা করে বাজারে সেল করি এগুলোই মূলত দর্শক আমাদের চ্যানেলে নিয়মিত চিকিৎসা বিষয়ে ভিডিও আপলোড করা হয় আপনাদের কারো যদি সমস্যা হয় আমাদের চ্যানেলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর অনেক ব্যস্ততা থাকার কারণে দর্শক আপনাদের কমেন্টে নিয়মিত রিপ্লাই দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জবরকাত দর্শক আরেকটা কথা যে আপনারা হাডিসার গাবি গরুকে যে বাজার থেকে নিয়ে আসার পর দশ থেকে পনেরো দিন আলাদা সেটে রাখবেন রাখার পর আপনারা যদি অনেকগুলা গরু ক্রয় করেন তাহলে অবশ্যই খুরা রোগের ভ্যাকসিনটা দিয়ে দিবেন আগেই খুরা রোগের ভ্যাকসিন দেওয়ার পর তারপর আপনারা প্রথমে কৃমিনাশক দিলেন কৃমিনাশক দেওয়ার পর আপনারা খুরা রোগের ভ্যাকসিনটা দেবেন দশ থেকে পনেরো দিন পর দেখেন এই যে রুচির পাউডারলা খাওয়াইছি তার কারণে মূলত দেখেন যে ষাড় গরুগুলা দুইটা ষাড় আড়িয়া গরু রয়েছে তো এই আড়িয়া গরু গরুগুলাকে মূলত রুচির পাউডার দেওয়ার কারণেই মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ খাবার খাই ফেলছে একদম অবশ্যই আপনারা সঠিক সময়ে গরুর চিকিৎসা করবেন যত্ন নেবেন পরিচর্যা করবেন এতটুকুই